এইমাত্র পাওয়া সব থেকে বড় খবর। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় এবার রাজ্যকে কড়া বার্তা দিল জগদীপ ধনকর, যেখানে কিন্তু ভয়ঙ্কর ফেসে গেল পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা কর্মীরা। যেখানে সরাসরি জগদীপ ধনকর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কড়া বার্তা দিল যে পশ্চিমবঙ্গের মাটিতে যদি ভোট পরবর্তী হিংসা বন্ধ না হয় তাহলে রাজ্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে জগদীপ ধনকর। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। আপনার কাছে কেবল ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক করবেন, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন। এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। 2021 নির্বাচনের পর পশ্চিমবঙ্গের মাটিতে প্রকাশ্যে ভোট পরবর্তী হিংসা, তার পরিপ্রেক্ষিতে বা রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্যকে কড়া বার্তা। পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস যদি ভোট পরবর্তী হিংসা বন্ধ না করে তাহলে রাজ্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে রাজ্যপাল জগদীপ ধনকর, যেখানে কিন্তু ভয়ঙ্করভাবে ফেসে গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে কিন্তু আজ সরাসরি রাজ্যপাল জগদীপ ধনকর তৃণমূলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিল। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পশ্চিমবঙ্গের মাটিতে কি ভোট পরবর্তী হিংসা চলছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত কি উচিত না, অবশ্যই আমার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। যেখানে কিন্তু জগদীপ ধনকর আজ সরাসরি জানিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে যে পশ্চিমবঙ্গের মাটিতে যদি তৃণমূল কংগ্রেস ভোট পরবর্তী হিংসা বন্ধ না করে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে জগদীপ ধনকর।